ট্রেন চলবে ঘন্টায় 1000 কিলোমিটার বেগে, ভেবে চোখ কপালে উঠলেও এটি এখন বাস্তব। সম্প্রতি চীনে এমনই এক দ্রুত গতির ট্রেনের পরীক্ষা চালানো হয়েছে। উদ্যোক্তাদের দাবি, সফল হলে ভূমিতেই অনেকটা উড়ে উড়ে চলবে ম্যাগলেভ নামের এই ট্রেন। মূলত রেল প্রযুক্তিতে এক নতুন বিপ্লব আনতে যাচ্ছে চীন। নিমিষেই বিশাল বিশাল দূরত্ব পাড়ি দিতে সক্ষম এমন ট্রেন আনতে যাচ্ছে দেশটি। এরইমধ্যে এ নিয়ে কয়েক দফা পরীক্ষাও চালানো হয়েছে, যা শুধু দেশটি নয় বরং পুরো বিশ্বের রেল খাতে অভাবনীয় বিপ্লব ঘটাবে বলে ধারণা সংশ্লিষ্টদের। বিশাল আয়তনের দেশ চীন, এখানকার বড় শহরগুলোর মধ্যে যাতায়াতের সময় ও দূরত্ব কমাতে দেশটির সরকার নানান উদ্যোগ ইতিমধ্যে নিয়েছে। তবে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে দেশটির গণপরিবহনের উপর, আর এর মধ্যে রেলখাত অন্যতম। নতুন এই দ্রুতগামী ট্রেন চালু করার উদ্দেশ্য হল প্রান্তিক জনগোষ্ঠী ও দুর্গম এলাকাগুলোকে সংযুক্ত করা। আন্তর্জাতিক গণমাধ্যম সিজিটিএনের তথ্য মতে, চায়নার মহাকাশ বিজ্ঞান ও শিল্প কর্পোরেশন ক্যাসিক এই দ্রুতগতির ট্রেন উদ্ভাবনের চেষ্টা করছে। চৌম্বকীয় শক্তিসম্পন্ন এই ট্রেনের নাম দেওয়া হয়েছে ম্যাগলেভ। এরইমধ্যে বিশেষ টিউবের মধ্যে মূল ইঞ্জিনের পরীক্ষামূলক চালনা সম্পন্ন হয়েছে। উদ্যোক্তাদের মতে, এই গবেষণা সফল হলে ভূমিতেই অনেকটা উড়ন্ত অবস্থায় দেখা যাবে এই ট্রেনকে। তাদের দাবি, ঘন্টায় প্রায় 1000 কিলোমিটার পাড়ি দিতে সক্ষম এটি। উত্তর চীনের শান্সি প্রদেশের ডাটং শহরে এই ট্রেনের পরীক্ষার জন্য একটি সুপার কন্ডাক্টিং ম্যাগলেভ টেস্ট লাইন তৈরি করা হয়েছে। ম্যাগলেভ ট্রেনের পরীক্ষা প্রসঙ্গে চীনের টি ফ্লাইং ট্রেন প্রজেক্টের মুখপাত্র লি পিং বলেন, প্রাথমিকভাবে সামগ্রিক নকশার যৌক্তিকতা যাচাইয়ের জন্য এ পরীক্ষা করা হয়। ভবিষ্যতে আরও কিছু ট্র্যাক বাড়ানো হতে পারে এ গবেষণার জন্য। সময়ের সঙ্গে দূরত্ব উচ্চ গতির ব্যাপারেও নজর দেওয়া হচ্ছে বলে জানান তিনি। জানা গেছে, মূলত চীনে রেল যোগাযোগের প্রধান দুটি সমস্যা যান্ত্রিক শব্দ ও বাধাবিঘ্ন কমানোই ম্যাগলেভ ভ্যাকুয়াম টিউবের মূল লক্ষ্য। গ্লোবাল টাইমস ওয়েবসাইটের তথ্য মতে, এর আগে ঘন্টায় প্রায় 600 কিলোমিটার পর্যন্ত উচ্চ গতি তুলে পরীক্ষা চালিয়েছে গবেষকরা। যাচাই করা হয়েছে পুরো সিস্টেমের নির্ভরযোগ্যতা। এই প্রজেক্টের ব্যাপারে 2021 সালে গ্লোবাল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে চীনের এক রেলওয়ে ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ার ওয়াং দাশুই বলেন, ম্যাগলেভ ও এর মতো হাইপারলুপ সিস্টেম যোগাযোগ ব্যবস্থার বিপ্লবের একটি বিরাট অংশ। তিনি আরও বলেন, শুধুমাত্র ট্রেনই নয়, এর অন্যান্য আনুষঙ্গিক অংশ যেমন সিগন্যাল, কমান্ড সিস্টেম, রুটিন ইত্যাদি পরীক্ষা করে দেখার জন্য অন্তত 50 কিলোমিটার রেল লাইন প্রয়োজন। যাতায়াতের এই নতুন ধাঁচের মাধ্যমে অর্থনৈতিক ও পরিবেশগত কোনো সুবিধা প্রদান করতে পারবে কিনা সেটিও পরীক্ষা করে দেখতে হবে। এক প্রতিবেদন থেকে জানা গেছে, আমেরিকার কোম্পানি ভার্জিন হাইপারলুপ তাদের তৈরি ম্যাগলেভ ট্রেনের একটি পরীক্ষা চালায়। 2021 সালের নভেম্বরে 2 জন যাত্রী নিয়ে 500 মিটার রেল লাইনের উপর প্রায় 160 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে এই পরীক্ষাটি চালনা করা হয়েছিল। প্রসঙ্গত, চীনে এমন দ্রুত গতির ট্রেনের সূচনা এবারই প্রথম নয়। সংবাদ মাধ্যম সিএনএনের তথ্য মতে, চীনের পূর্ব শ্যাংডং প্রদেশের কিংডাও শহরে একটি ম্যাগলেভ বুলেট ট্রেনের উদ্বোধন করা হয়েছিল। ট্রেনটি ঘন্টায় প্রায় 600 কিলোমিটার বা 373 মাইল বেগে ছুটতে পারে। জানা গেছে, ম্যাগনেটিক লেভিটেশন এর সংক্ষিপ্ত রূপ হল ম্যাগলেভ। তড়িৎ চুম্বকীয় শক্তিতে চালিত ট্রেনটি যখন লাইনের উপর দিয়ে ছুটে যায়, তখন দেখে মনে হয় এটি যেন ভেসে যাচ্ছে। ভেসে যাওয়া বোঝাতেই ইংরেজিতে লেভিটেশন শব্দটি ব্যবহার করা হয়েছে।